গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়ে ভারতে স্বতন্ত্রভাবে বানানো হবে F-16 যুদ্ধ বিমান। স্বতন্ত্রভাবে F-16 তৈরি করবে ভারত, এর ফলে দেশের কর্মক্ষম চাহিদা মিটবে, সেই সঙ্গে মেক ইন ইন্ডিয়ার ধারণাকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, জানিয়েছেন আমেরিকান অ্যারোস্পেস ও ডিফেন্স মেজর লকহিড মার্টিন। ভারত এখন ক্রমাগত বায়ুসেনার জন্য ফাইটার জেট কিনছে। লকহিড মার্টিন তাদের গোটা ব্যবসাটাই ভারতে নিয়ে আসতে চাইছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিংয়ের জগতে দুটি শব্দ আনতে চান, একটি ভারত, অন্যটি এক্সক্লুসিভ। ভারতে F-16 ফাইটার জেট তৈরি হবে স্বতন্ত্রভাবে। অতীতে বা বর্তমানে এমন কোনো ফাইটার এয়ারক্রাফ্ট তৈরি হয়নি। বিশ্বের সবথেকে বড় ফাইটার এয়ারক্রাফ্ট ইকোসিস্টেম F-16 ভারতকে একটি স্বতন্ত্র সুযোগ এনে দেবে, মেক ইন ইন্ডিয়াকে অগ্রাধিকার দিতে ও কোনো অপারেশনের সময় ভারতের চাহিদা মেটাতে F-16ই একমাত্র ফাইটার জেট যা প্রতিযোগিতায় নামতে পারবে, আর এটি প্রমাণিত, জানিয়েছেন তিনি। মার্কিন এয়ারফোর্সের ব্যাকবোন F-16 ফাইটার জেট, বর্তমানে এর সার্ভিস লাইফ 2045 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও উন্নত করা হয়েছে F-16। প্রযুক্তির উন্নতি ঘটিয়ে F-22 ও F-35 বানানো হয়েছে। তবে F-35 নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি লকহিড। তিনি বলেছেন, F-35 নিয়ে আলোচনা দুই দেশের সরকারের, এ নিয়ে ভারত সরকার বা আমেরিকা সরকারের হয়ে কেউ কিছু বলতে পারে না।